অনেক দিন পর দীর্ঘ দের থেকে দু সপ্তাহ পর আমি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, একটা কমপ্লিটলি একটা হোমমেড ব্লগ বলতে পারো। হঠাৎ করে একটা ইনভিটেশন পেয়ে গেলাম, যেটা তোমরা হয়তো দেখেছো আমার চ্যানেলে অমিত শাহ ফিল্মসের অমিতে। তো অমিতের আজকে মানে টুডে 18ই মে, মানে 18 তারিখ আছে অমিত শাহ ফিল্মস যে আছে অমিতের বার্থডে, আজকে ও ইনভাইট করেছিল। আর এই সিচুয়েশনে বুঝতেই পারছো, ইনভিটেশন তো যাই হোক, বাড়িতে গিয়ে তো অবভিয়াসলি খাওয়া সম্ভব নয়, নিজে এসে আজকে ওর বার্থডে খাবার দাবার দিয়েছে, জানি না কী কী দেবে কি না দেবে, সবকিছু তোমাদের দেখাবো। তো প্রথমত বলেই তোমরা আমার ভিডিওটা দেখে প্লিজ লাইক করে দিও, আর সবাইকে বলছি তোমরা খুব ভালো থেকো, সেফ থেকো, এই যে সিচুয়েশান আছে প্লিজ প্লিজ একটু বাইরে বেরোবে যখন প্লিজ সেফটি মেনটেন করে একটু বেরোবে। আর মাস্ক তো স্যানিটাইজার যেটা সবাই বলছে, আমিও তোমাদের বলছি প্লিজ মাস্ক স্যানিটাইজার অবভিয়াসলি ইউজ করবে। লকডাউন সিচুয়েশনে ঘরে বসে ভিডিও গাইজ লাস্ট ইয়ারে হয়তো কটা বানিয়েছিলাম, আর বুঝতেই পারছো পুরো ঘেমে স্নান করে যাচ্ছি, কারণ ফ্যান ফ্যান সবাই বন্ধ রেখেছি, বুঝতেই পারছো এই ফ্যান ফ্যান চলো, সাউন্ডের একটু প্রবলেম আছে, আর বাইরে যা টেম্পারেচার 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, তো এই টেম্পারেচারে ফ্যান বন্ধ করে দিয়ে কোনো ব্লগ বানানো এ তারই পরিণতি হচ্ছে এটা, ঘেমে স্নান করে যাওয়া। সিচুয়েশনের মধ্যে একটা ভালো খাওয়া দাওয়া, আর স্পেশালি অমিত অমিতের বার্থডে বলে কথা, বুঝতেই পারছো এটা রসিয়ে জমিয়ে খাবো বলেই এটা প্ল্যান করেছি। দেখছো আমাকে তো মাইসেলফ অরিজিত, প্রথমত বলে রাখি প্লিজ চ্যানেলটাকে দেখো না দিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও। এবার অমিত আমাকে ফোন করেছিল, অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর 10-15 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনাসামনি চলে আসবে। বার্থডে স্পেশাল মানে শেফ অমিত ও নিজেই বলছে রান্না বান্না করে আমি দিয়ে যাচ্ছি। তো অমিতের হাতের রান্না অবভিয়াসলি দেখা যাক কেমন কি টেস্ট হয়। আর অমিত শাহ ফিল্মসকে যে চেনো না, দেখবে আমার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওর সাথে আমার অনেকগুলো ভিডিও হয়েছে। ইভেন অনেকে যারা আমার চ্যানেলে যারা দেখছো অবভিয়াসলি জানো অমিত শাহ ফিল্মস কে বা কে, কিনে চল প্রচুর বকেছি। এবার চল অমিত আসুক, অমিতাদের খাবারটা নিয়ে এসে দিয়ে তোমাদের দেখাই, আর পাচ্ছি না ঘেমে স্নান করে এসে, এবার ফ্যানটা একটু চালাই। অমিত চলে এসছে, তোমার বুঝতেই পারছো হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ। দেখুন হাতও মেলাচ্ছি না, জাস্ট ফর এ হচ্ছে। তো অমিতের আজকে বাহ 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 বাহ, আরে অমিত কসমেটিক অ্যান্ড স্টেশনারি ওর দোকানেরই, তা কি কি খাওয়াচ্ছে ওর বলো শুনি, এটা তোমার মুখে সারপ্রাইজ আছে। এটা হচ্ছে তোমার সারপ্রাইজ আছে, খাবারটা বাড়িতে গিয়ে খুলে দেখবে। আর নাকি মোটামুটি কি খাসি ফাসি পাবো 200-250 গ্রামের? তুমি এখানে শুধুমাত্র ডিম ভাত পাবে আর কিছুই পাবে না। ডিম ভাত করোনা তো আবার কি, ডিম ভাতই খাবে এই কোভিড সিচুয়েশনে, ডিম ভাত। হ্যাঁ একদম, এই 40 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে চলো দাও আমাকে নাও, জাস্ট দেবে না। এই যে দেখো দেখো অমিতের প্রমোশন করে দিচ্ছি, অমিত কসমেটিক অ্যান্ড ইনভিটেশন গড়িয়া স্টেশনে আছে, ঠিক আছে প্রমোশন করে দিলাম, থ্যাংক ইউ। তোমরা দেখেই নিলে অমিতের এই খাওয়া দাওয়া চলে এসছে, এই লকডাউনে বসে ঘরে আমি খাবো, বার্থডে সেলিব্রেট করবো অমিতের। যাই হোক যদি নর্মালাইজ থাকতো তাহলে হয়তো বাড়িতেও পড়েছিল যাওয়ার জন্য, আমি বেসিক্যালি বাড়ি যাইনি, বুঝতেই পারছি সিচুয়েশনে। চলো এবার দেখা যাক অমিতের কি সারপ্রাইজ দিয়েছে খাবার, একটু গিয়ে খেয়ে তোমাদের একটু জানাই। আজকে নিজে হাতে রান্না করি। আচ্ছা ফার্স্ট অফ অল এটা অমিত নিজে রান্না করেছে, খুবই বিচ্ছিরি হয়েছে রান্নাটা, খুবই বিচ্ছিরি, সেটা বিচ্ছিরি কি ভালো সেটা খেয়েই জানা যাবে। তবে যা ওয়েট বড় হচ্ছে মোটামুটি, নতুন চ্যানেলে আসবে পুরোনো চ্যানেল। আচ্ছা আর একটা জিনিস মেনশন করে দিই, অমিতের একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, যারা প্রিভিয়াসলি হয়তো দেখেছো আমার সাথে অমিত শাহ ফিল্মসের, তো অমিতের যে নতুন চ্যানেল ব্যাপারটা অমিতের মুখ থেকে শুনে নিই আমি। আর নতুন চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি দই, আর এই চলে আসুন একই প্রেম। আচ্ছা আর এই চ্যানেলটা বেসিক্যালি ইন্টারভিউ ওরিয়েন্টেড হবে, বাট এই কোভিডের মধ্যে ইন্টারভিউ তো সম্ভব না, বাট আমি এখনই ওকে অরিজিৎকে আমি ইনভাইট করছি আমার এই চ্যানেলে, একটা দিন একটা শুট হবে, ঠিক আছে? আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই আমি রাজি আছি, এবং সেটা হচ্ছে পুরো র ফানি আনকাট কিন্তু থাকবে ভার্সন। বাহ বাহ বাহ, যাই কোভিড সিচুয়েশন বুঝতেই পারছো বাইরে বেরোনাও, টাটা বার্থডে এনজয় করো বস, ঠিক আছে চলো টাটা। চলে এলাম অলরেডি, সবকিছু হাত ফাত ধুয়ে স্যানিটাইজ করে পুরো রেডি। বেসিক্যালি আজকে সব থেকে বেশি ভালো লাগছে কারণ বহুদিন পরে মানে আফটার 3-4 উইকস পরে আমি একটু মানে ভালো ফুডস খাচ্ছি, নট ইভেন বাইরের ফুড তো টোটালি বন্ধ হবে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, অ্যান্ড থ্যাংকস টু অমিত অ্যান্ড থ্যাংকস টু হিজ বার্থডে। এই সিচুয়েশন অবভিয়াসলি বাড়ি যাওয়া পসিবল না, তো কী করেছে ও নিজে বাড়িতে এসেই দিয়ে গেছে, তাও বাড়িতে এসে না বাড়ির বাইরে এসে দিয়ে গেছে। জাস্ট তোমরা দেখে নাও সুন্দর প্যাকেটিং করে অমিত, সুন্দর একটা প্যাকেটিং করে জিনিস দিয়ে গেছে, এবার জানি না কী কী দিয়েছে, ইটস টোটালি সিক্রেট। সবার ফার্স্ট প্যাকেটের ভিতরে দেখো কী কী দিয়েছে, আহা হা হা মিষ্টি দই। হ্যাঁ যেটা জানার বিষয় যেটা বলার বিষয়, অমিত শাহ ফিল্মসের রিসেন্টলি একটা নতুন চ্যানেল খুলেছে মিষ্টি দই বলে, তার শাহ ফিল্মসকে দেখো বা চ্যানেল অবভিয়াসলি মিষ্টি দই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, নতুন চ্যানেল এই কোভিড সিচুয়েশনে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো সবাইকে। তো আর একটা কন্টেনার আছে, আরও একটা না বস দুটো কন্টেনার আছে, ও মাই গুডনেস দেখো এখনও খুলবো না আমি, টোটালি আমি ক্যামেরার সামনে খুলে তোমাকে দেখাবো। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্যাট
ও মাই গড, দেখো ডিম ভাত দিয়েছে, ডিম ভাত, বিরিয়ানি গন্ধ সুখেই, মানে যখন খুলছি প্যাকেটটা তখনই গন্ধটা নাকের ভিতরে ভেসে যাচ্ছে। ওদের ডিবাপির যেরকম কন্টেনারে দেয় তুমি ঠিক ওয়েট মনে হচ্ছে। ফার্স্ট একটু ওপেন করে দেখি, 1 2 3 গো, আহা, ও মাই গুডনেস, জাস্ট দেখো তোমরা, আহ, কন্টেনার দিয়েছে এটা, এই কন্টেনারটা, এটাও জাস্ট ওপেন করি, জাস্ট চেক দিস আউট গাইস, 1 2 3 গো, ও মাই গুডনেস, আহ, চিকেন কষা, বিরিয়ানির সাথে চিকেন কষা, ও স্বর্গ, থ্যাংক ইউ অমিত, থ্যাংকস আ লট। আর বাদে এনজয় করো ঠিকঠাক করে সেফলি, কোভিড বা প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হয়ে গেলো অবভিয়াসলি গিয়ে মিট আপ হবে, গিয়ে একসাথে ব্লগ বানানো হবে, খাওয়া দাওয়া হবে, বাট এখন তো বস আমি তোমার এই বার্থডে সেলিব্রেশন আমি ঘরে বসে এনজয় করি। সুন্দর একটা কন্টেনারে করে বিউটিফুল একটা খাবার, এই 40 ডিগ্রি টেম্পারেচারে বিরিয়ানি, চিকেন কষা, তার সাথে মিষ্টি দই, বুঝতেই পারছো না লেভেলের কম্বিনেশন। থার্ড ওয়ান ইজ দ্যাট এটা তোমরা দেখলেই প্রথমে মিষ্টি দই। তো এই টোটালি কমপ্লিট প্যাকেজটা অমিত তার বার্থডে সেলিব্রেট করছে বা এনজয়মেন্ট করছে, ও আমাকে ইভেন কল করে বাড়ির সামনে এসে দিয়ে গেছে, এর জন্য লটস অফ থ্যাঙ্কস। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই নিজের বার্থডে সেলিব্রেট করো। তারা যারা দেখছো প্লিজ আমার তরফ থেকে অমিতকে একটা আমার কমেন্ট সেকশনে হ্যাপি বার্থডে অমিত বলে একটা উইশ করো, জাস্ট এইটুকুই আমি রিকোয়েস্ট করবো। আর অবভিয়াসলি ভিডিওটাকে একটু প্লিজ লাইক করো, কারণ এই সিচুয়েশনের মধ্যে একটু ঘরের খাওয়া দাওয়ার তোমাদের দেখানোর চেষ্টা করছি। টোটালি হোমমেড বিরিয়ানি আর শেফ হচ্ছে অমিত নিজেই, প্রচুর বুকেছি। এবার এই বিরিয়ানি চিকেন কষা প্লেটে ঢেলে তোমাদের অমিত স্পেশাল বিরিয়ানি ইন্ট্রোডিউস করে, চলো। দেখেই নিচ্ছি তোমরা কতটা বিরিয়ানি বাড়ি, জাস্ট দেখো না, আমি স্টিলের থালাই খাচ্ছি, আমি ফর্মালিটির জন্য ফাঁসের প্লেট বার করলাম না, জাস্ট দেখো মোটামুটি 1 কেজির উপরে বিরিয়ানি দিয়েছে আর চিকেন বিরিয়ানি দিয়েছে। কটা পিস চিকেন আছে আমি হাত ইউজ করছি জেনারেলি, ঘরোয়া বিরিয়ানি বুঝতে পারছো, বিরিয়ানি খাওয়া মানে হাত দিয়েই একটা আলাদা ফিলিংস বলতে পারো। জাস্ট দেখো কটা চিকেন পাঠিয়েছে, দেখো 1 2 3 3 পিস এরকম সাইজের চিকেন পাঠিয়েছে, 3 পিস, জাস্ট কোনো মানে হয়। অমিত যদি তুমি ভিডিওটা দেখো, ভাই এতটা কেন, এত কেন, ভাই ভাই তুমি তোমার পুরো ফ্যামিলির বিরিয়ানি পাঠিয়ে দিয়েছো, যা বিরিয়ানি আছে মোটামুটি 2-3 জনে খাওয়া যাবে। আর বেসিক্যালি যেটা এটা বলেছিলাম তোমাদের, চিকেন কষা, দিস ইজ নট চিকেন কষা, দিস মটন কষা গাইস, এরকম মটন কষা প্রচুর পাঠিয়েছে, বিশাল খাওয়া দাওয়া ঘরে বসে একটা অমিতের বার্থডে সেলিব্রেশন দেখে লিটারেলি জিভ দিয়ে অলরেডি টপটপ করে জল পড়ছে, আহা, তার সাথে আলু দিয়েছে, অনেকগুলোই 1-2 আলু আছে এর মধ্যে। তো অমিতস বার্থডে স্পেশাল বিরিয়ানিটা শুরুয়াত করি, নিজে শেফ অমিত নিজেই বিরিয়ানিটা করেছে, ফার্স্ট বাইটটা নিই, ভাই লেভেলের হয়েছে, লেভেলের টেস্ট হয়েছে তোমার হাতে বিরিয়ানি, ভাই সিরিয়াসলি বলছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং খুবই সুন্দর খেতে, কোনো ভাট বকছি না বা কোনো বাড়িও বলছি না, সুন্দর টেস্ট, মানে বেসিক্যালি 1 মাস পরে বিরিয়ানি যখন নামছে না বলা দিয়ে গাইজ, মানে কান্ট সে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না এতটা লেভেলের টেস্টি হয়েছে বিরিয়ানি, আহ মারাত্মক লেভেলের টেস্ট। আসলে লেগ পিসের বাইটটা মেরে দিই কতটা সফট হয়েছে, মাখন দেখো না কীরকম সাইজের লেগ পিস দিয়েছে, দেখো প্রচুর মাংস, আর বিরিয়ানিটার মধ্যে হোমমেড বিরিয়ানি, এর রিভিউ তো কিছু দেবো না, পারফেক্ট কোয়ালিটি বিরিয়ানি অমিত বানিয়েছে। কাছ থেকে আমি অমিতের নাম শেফ অমিত রেখে দিচ্ছি, এত সুন্দর রান্না করতে পারে অমিত, সিরিয়াসলি মানে আমি এতটা জানতাম না যে এত ভালো রান্না করতে পারে। 40 ডিগ্রি টেম্পারেচারে এরম বিরিয়ানি সাথে মটন কষা আর সারা গেঞ্জিতে ঘাম লেগে যাবে, একটা আলাদা লেভেলের ফিলিংস হচ্ছে। সফট দেখো ভাই, একবারে পারফেক্ট কোয়ালিটি বিরিয়ানি হয়েছে, দারুণ কোয়ালিটি, এতদিন পর একটা ভালো হোমমেড বিরিয়ানি খেলাম,
কাকা চাবুক চাবুক মটন কষাটা খেয়ে দেখি। এরকম সাইজে অনেকগুলো মটন কষা দিয়েছে, যেগুলো মটন কষা খেয়ে দেখি ফার্স্ট বাইটটা। মুখে নিলাম, জাস্ট দেখো 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 দেখো, বিউটিফুল বিউটিফুল। 40 ডিগ্রি টেম্পারেচার, এরকম 1 কেজি বিরিয়ানি সাথে মটন কষা সাথে মিষ্টি দই, তার সাথে মিষ্টি দই, নতুন ইউটিউব চ্যানেল, বুঝতেই পারছো ব্যাপারটা পুরো জমে খির। অমিতের যে নতুন চ্যানেল আছে মিষ্টি দই, প্লিজ তোমরা সাপোর্ট করো, এইটুকু বলবো। আমাকে বিরিয়ানি খাওয়াচ্ছে বলে সেটা বলছি না, বাট একটা ছেলে যখন নতুন কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, নতুন চ্যানেল খুলছে, একটু কন্টেন্ট ডিফারেন্ট টাইপের আনার চেষ্টা করবে, তো পারলে প্লিজ তোমরা সাপোর্ট করবো, এইটুকু জাস্ট বলবো। কাজু কিশমিশ আর যে কোনো মশলার ফ্লেভার পারফেক্ট। আমি কী কী আছে বিরিয়ানি নেই সেটা আমি ঘরোয়া বিরিয়ানি বলছি না, বাট ওভারঅল বিরিয়ানিটার কথা আমি বলছি, বিউটিফুল বিউটিফুল সুমু বিরিয়ানি। লকডাউনে যেরকম একটা ভিডিও অনেকদিন পরে, দীর্ঘ 1.5 থেকে 2 সপ্তাহ পরে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম। হোপস ভিডিওটা তোমাদের ঠিকঠাক দেখাতে পেরেছি, আর এর ব্যাপারে কিছু বলার নেই। একটা হোমমেড ঘরোয়া বিরিয়ানি, তার সাথে মটন কষা, তার সাথে মিষ্টি দই, একটা ডিফারেন্ট ইউনিক কম্বিনেশন বলতে পারো। বেশ মন দিল সব কিছু খুশি করে দিল অমিত। তো অমিত শাহ ফিল্মসের অমিত, তোমরা প্লিজ অমিতকে একটু সাপোর্ট করো, সাথে সাথে আমাকে তো অফিসে সাপোর্ট করো। ভিডিওটা প্লিজ যারা দেখছো বা লাইক করছো, একটা রিকোয়েস্ট করো, ভিডিওটা প্লিজ একটু লাইক করো। আমি এটা হাতে ধরে থাকতে পারছি না, ভিডিওটা শেষ করে আমি খাবো। বিশাল ওয়েট গাইজ, এটার মোটামুটি 1 কেজি 100-200 ওয়েট হয়ে গেছে বিরিয়ানি আর মটন কষা বা চিকেনের এতগুলো পিস নিয়ে। এটা রাখছি, ভালো থেকো, এইটুকুই জাস্ট বলবো। এই সিচুয়েশনকে আমরা তাড়াতাড়ি জয়ী হতে পারবো যদি আমরা নিজেরা সেফ থেকে ঠিকঠাকভাবে থাকি, সব কিছু ইচ অ্যান্ড এভরি জিনিসপত্র মেনটেন করে চলি, বা বাইরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলি, যেটা তোমরা সব জায়গাতেই সমস্ত জায়গাতেই শুনছো। আর এই লকডাউন পিরিয়ডে তোমরা চেষ্টা করো ঘরের বাইরে, যদি খুব এমার্জেন্সি কাজ না থাকে তাহলে চেষ্টা করো খুব কম বেরোনোর। এইটুকুই জাস্ট বলবো, খুব ভালো থেকো, খুব সেফ থেকো, আর আমার সাথে অমিত শাহ ফিল্ম চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে অমিতের যে নতুন চ্যানেল আছে মিষ্টি দই, সে মিষ্টি দই চ্যানেলকে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করো। আর অমিত, হ্যাপি বার্থডে টু ইউ ভাই, আজ এই স্পেশাল 18 মে দিনটাকে অমিতের জন্য আমার তরফ থেকে হলো শুভকামনা। খুব ভালো থেকো, খুব সুখে থেকো, বা ফ্যামিলি নিয়ে সব ঠিকঠাকভাবে একবারে সেফ থেকো, এটুকু বলবো। চলো ভাই, টেক কেয়ার, দেখা যাক তোমার জন্য নেক্সট ব্লগ কী আনতে পারি। টাটা।